বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটি মূলত বিনোদনের লক্ষ্যে ক্রিয়েট করা, এর সাথে বাস্তব কোনো চরিত্রের কোনো ধরনের মিল নেই। ধন্যবাদ। তো আজকে কিন্তু আপনাদের আজহার ভাই চলে আসছে ওয়েস্ট বেঙ্গলে। এই দেখেন এখানে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। সোরে ভাই, ও ভাই, ভারত রেঞ্জের বাস রাখা আছে কানাডি, পরে ওইখানে রাখা আছে হ্যান্স, জাস্ট ওপি ভাই। বাট একটাই সমস্যা ভাই, এই জায়গার কেউ বাংলা কথা বুঝে না। বলেন কি? আমি আরো মনে করছিলাম বাংলা কথা মনে হয় ওনাদের সাথে কথা বলা যাবে। মে আপ লোগো কা বাস কা আন্দার পে যা সকতা হুম। ইয়াস ইয়াস, ইউ গো ইউ গো। সো ভিউয়ার্স, উনি আমাকে ইয়া দিয়ে দিছে, পারমিশন দিয়ে দিছে, চল আমরা বাসটা তো উঠা যাই। কে বাত হ্যায় ভাই, আপকো বাংলা আতি হ্যায়? হ্যাঁ, হাম লোগো কো বাংলা নহিং আতি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো বর্ধমান জেলাতে কেউ বাংলা পারে না, নাকি আমার ভিডিওতে কেউ বাংলা বলতে চাচ্ছে না, কি একটা অবস্থা বুঝতেছি না। সঠিক বলেছেন। আরে আজহার ভাই, আওয়াজ শুনে নাই, টাকা পাঞ্চার হয়ে গেছে। আরে রে, কি বলো? হ হ হ হ, এতটা গিয়ে খুব অন্যায় হয়েছে। হাউ ক্যান আই হেল্প ইউ? ও ইয়াস, মাই আমার বাসের মূলত চাকাটা নষ্ট হয়ে গেছে, আপনি কি আমাকে একটা চাকা দিয়ে হেল্প করবেন? ও আপকো কেসে চাকা লাগেগা ও তো মে নেহি জানতা হুঁ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে কিন্তু আপনাদের আজহার ভাই চলে আসছে ওয়েস্ট বেঙ্গলে। এই দেখেন এখানে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। সো আমরা এখন আসছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের একটা জেলা বা স্টেট বলা যায়, মেবি জেলা না স্টেট আমি জানি না, যার নাম হচ্ছে বর্ধমান বা বর্ধমান। সো এই দেখেন আমরা এখানেই আসি, আর আমরা ইউনিক সার্ভিসের এই নন এসি বাসটা নিয়ে রিজার্ভে আসছিলাম, জাস্ট ওপে রাখছে জায়গাটা। বাট একটাই সমস্যা ভাই, এই জায়গার কেউ বাংলা কথা বুঝে না। বলেন কি? আমি আরো মনে করছিলাম বাংলা কথা মনে হয় ওনাদের সাথে কথা বলা যাবে। সো কি একটা অবস্থা, আমরা এখন কি করব? আমরা এখন আমাদের বাস নিয়ে রওনা হয়ে যাব। সো আমি আমার হেল্পারকে ডাক দিই, আরেক উদ্দেশ বাসের দরজাটা খুলে দেয়। আচ্ছা ভাই, খুলতেছে। সো দেখেন ভিউয়ার্স, আমি বাসে উঠে যাইতেছি। এই দেখেন, সো আমাদের প্যাসেঞ্জাররাও বাসে উঠে গেছে। এই কয়েকজন নিয়ে আমি রিজার্ভে আসছিলাম, ওনারা মূলত সার্ভিস দেখেই ইউনিক সার্ভিসের রিজার্ভ করছে। সো জাস্ট ওপি লাগতেছে, আর আমরা এখন আমাদের বাসের ড্রাইভিং সিটে বসে যাব। ভিউয়ার্স, কুদ্দুস উঠ। আচ্ছা ভাই, উঠতাছি উঠতাছি। সো ভিউয়ার্স দেখেন আপনাদের আজহার ভাই ড্রাইভিং সিটে উঠে বসে গেছে। সো এখন চলেন ভাই, আমরা এখন বর্ধমান বা বর্ধমান জেলাটা একটু এক্সপ্লোর করব। সো এই দেখেন আমি বাসটা স্টার্ট দিয়ে দিলাম, বের হয়ে যাইতেছি। ওকে 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 ভাই, সেই সেই লাগতেছে। সো আপনাদের আজহার ভাই বাস নিয়ে বের হয়ে যাইতেছে, আপনারা দেখতেই পারতেছেন। খুবই সুন্দরভাবে কাটায় ফেললাম বাসটাকে, আর আমরা এখানে একটা হাট বাজার আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করবো। ওইটা নাকি 250 বছর পুরনো একটা হাট বাজার। তো ওইখানে যে ওইখানের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করবো ভিউয়ার্স। আর আপনারা দেখতেই পারতেছেন রোডে কিন্তু একটাও বাংলাদেশি বাস নাই, মানে রোডের আশেপাশে সব হচ্ছে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের বাস। আর জাস্ট ওপি ভাই, জাস্ট ওপি। সো খুবই মজা লাগতেছে। আর এখন আমরা একটা ইউটার্ন নিয়ে নেবো আমাদের বাসটার। এই তো, এই দেখেন ভাই রে ভাই, ও ভাই, ভারত রেঞ্জের বাস রাখা আছে কানাডি, পরে ওইখানে রাখা আছে হ্যান্স, জাস্ট ওপি ভাই। মার্সিডিস না, এটা হচ্ছে ভারত বেঞ্চ। সো মার্সিডিস বেঞ্চের বাস না, এটা হচ্ছে ভারত বেঞ্চ, এটার রহস্য আমি নিজেও জানি না। সো যাই হোক, আপনাদের আজহার ভাই বাসটাকে কাটায় ফেললো, আর এখানে রাস্তায় হয়তো আপনারা বাংলাদেশি বাস দেখতে পারতেছেন। সো এটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসে আমি বাংলাদেশি ট্রাফিক ইউজ করতেছি এই জন্যই। সো আশা করি আপনারাও বুঝতে পারছেন ভিউয়ার্স। আর এই দেখেন আমরা বর্ধমান জেলা থেকে কিন্তু বের হয়ে যাইতেছি, এখানে প্রচুর জ্যাম লেগে গেছে অনেক বড়। সো আমরা আস্তে ধীরেই যাই, এখানে একটা কাভার্ড ভ্যান আছে, আমরা একটু সিগনাল দিলাম। ওকে ওকে ওকে, হালকা হালকা করে আপনাদের আজহার ভাই রোডে উঠে গেছে। সো খেলা হবে ভিউয়ার্স, খেলা হবে রোডে ইনশাল্লাহ। আর রোডের ভিউগুলো জাস্ট ওপি লেভেলের ভাই আমার কাছে লাগছে। এই দেখেন আমি এখন অন্য সিটে আসে পড়ছিলাম। সো জাস্ট ওপি লাগছে আমার কাছে রোডের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো ওকে, আপনাদের আজহার ভাই এখন স্পিডে ড্রাইভ করবে বাসটাকে। এখানে আছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের মেবি এসি কোচ। সো এখানে আরও অনেকগুলো গাড়ি আছে, যাই হোক আমাদের এসব দেখা লাভ নেই, আমরা আমাদের রাস্তা ধীরেই যাই। আর এখানে লেন দেখছেন ভাই, 1 2 3 5 6, মানে 6টা লেন আছে। সো জাস্ট অসাম লাগতেছে। সামনে একটা কাভার্ড ভ্যান আছে, আমরা ওইটার ওভারটেক করে দেওয়ার চেষ্টা করবো। আর পুরাতন হাট বাজারটাতে যাবো, কারণ ওইখানে আমার কিছু কাজ আছে, আর মানে ওইখানে আমার অনেক দরকারি কিছু জিনিস আছে, যার জন্য আমি এখানে যাচ্ছি। সো আশা করি আপনারাও বুঝতে পারছেন। আর আমরা আরও সামনের দিকে যাব, যাব পুরো রোডে ভাই কাভার্ড ভ্যান ভর্তি। যাই হোক, আপনাদের আজহার ভাই ফুল স্পিডে বাসটাকে টানতেছে,
আর আমারও কিন্তু খুবই ভালো লাগতেছে এরকম এক্সপ্লোর করতে, কার না ভালো লাগে ভাই, কার না ভালো লাগে। আর ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের আজার ভাই মূলত পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আমার এক্সাম শেষ হয়ে গেলে ভাই, একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এই দেখেন আমরা কিন্তু হাট বাজারটাতে চলে আসছি, এখানে সেই হাট বাজার যেটা পুরো 250 বছর পুরনো। সো কুদ্দুস তুই ড্রাইভিং সিটে এসে বস, আমি নামতেছি। আচ্ছা আজার ভাই যান। সো ভিউয়ার্স এই দেখেন কুদ্দুস এসে আমার ড্রাইভিং সিটে বসে গেছে আর আমি কিন্তু এখন নামতেছি। ও ভাই বাস দেখলেন কি একটা অবস্থা, এখানে আছে এটা টাটা, মানে টাটা কোম্পানির একটা বাস, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাস। ওইদিকে আছে শ্যামলির ইন্ডিয়ান ভলভো কোচ, সো ভলভো B9 আর মেবি। এই পাশে আছে হ্যান্স নাকি এটা কানাডা, কানাডার স্লিপার কোচ জাস্ট OP। সো স্লিপার কোচটার ভিতর কি আপনারা দেখতে চান ভিউয়ার্স, চলেন আমরা একটু ভিতরটা দেখে আসি। এই তো ড্রাইভারকে ভাইকে পাই গেছি, ভাই মে আপ লোকো কা বাস কা আন্দার পে যা সকতা হুম। ইয়াস ইয়াস ইউ গো। সো ভিউয়ার্স উনি আমাকে ইয়া দিয়ে দিছে, পারমিশন দিয়ে দিছে, চল আমরা বাসটা তো উঠা যাই। সো রেডি 1 2 3 অ্যাকশন, উইটা গেছি। সো এটা হচ্ছে কান্নাডা ট্রাভেলসের মানে স্লিপার কোচ জাস্ট OP ভাই ডানে, মানে এটা হচ্ছে বিজনেস ক্লাস একটা বাস, আপার লোয়ার সব জায়গাতে আছে, তিনটা সিট। সো জাস্ট OP লাগতেছে আমার কাছে। দেখেন আমরা একটু উপরে উঠে যাই, ও ভাই অস্থির। সো জাস্ট অসম একটা ফিল পাওয়া যায় এখানে এই বাসটাতে উঠলে। সো যেহেতু ইন্ডিয়ান বাস, এটা চালানো আমার পারমিশন নাই, আর তবু যদি আপনারা বলেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আজহার ভাই এই বাসটারও মড ডাউনলোড করে আপনাদের সাথে খেলবে। সো এই দেখেন এখানে চার্জিং পয়েন্ট আছে। জাস্ট ভাই আর কত ডিটেলস লাগে, রে ভাই। সো এই দেখেন আপনাদের আজহার ভাই হাট বাজারটাতে চলে আসছে, এখন আমার মানে কিছু নাস্তা খাওয়া উচিত বলে আমি মনে করি, আর আমার প্যাসেঞ্জারদেরকেও নাস্তা খাওয়ার জন্য বলা উচিত বলে আমি মনে করি। সো ওনারাও নাস্তা খাক, আমরাও কিছু চা নাস্তা করে ফেলি ভিউয়ার্স। সো ভিউয়ার্স আমাদের চা নাস্তা খাওয়া কমপ্লিট। এখানে দেখেন আছে আশোক মানে মার্সিডিস বেঞ্জের লোগো লাগানো, বাট এটা ভারত বেঞ্জ মেবি। আমরা সামনের দিকে যাই, এই দেখেন ও ভাই জাস্ট OP লাগতেছে ভাই, আজকের ফিলিংটা বলে বোঝানোর মতো না। এখানে দেখেন একটা বাস আছে, সো এই বাসটাতে উঠবো আমরা, চলেন বাসের দরজা খুলে আছে। সো ওইটা যাই, ও ভাই OP। সো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বাত হে ভাই, আপকো বাংলাতে হে? নি হাম লোগো কে বাংলা লিখি আতে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো ভিউয়ার দেখেন এই জায়গাটাতে আসার পরে ভাই, মানে বর্ধমান জেলাতে কেউ বাংলা পারে না, নাকি আমার ভিডিওতে কেউ বাংলা বলতে চাচ্ছে না, কি একটা অবস্থা বুঝতেছি না। সো চলেন আমরা আমাদের বাসে উঠা যাই, উইঠা আমার মানে অনেক কাজ আছে, মানে আমরা ট্রিপটা স্টার্ট করে দিব। অলরেডি আমরা 20 মিনিটের একটা বিরতি কিন্তু কমপ্লিট করে ফেলছি এই হাট বাজারটাতে। সো আপনাদের আজহার ভাই আবার ড্রাইভিং সিটে উঠে বসে যাচ্ছে ভিউয়ার্স। সো ভিউয়ার্স এই দেখেন আমি আবার আমার ড্রাইভিং সিটে উঠে বাসটাকে স্টার্ট দিয়ে দিলাম, জাস্ট অসাম লাগতেছে, আর আমরা দরজাটা অফ করে দিছি। ওকে ভাই চলেন রওনা হয়ে যাই। সো আমরা আমাদের বর্ধমান জেলার থেকে এখন যাব কোথায়, কলকাতার দিকে আমরা যাচ্ছি। সো আমরা কলকাতার ওই দিকে যাবো, ফুল্লি স্পিড এখন টার্ন হবে, আর আশা করি আপনারাও এনজয় করতেছেন ভিউয়ার। জাস্ট OP লাগতেছে আমার কাছে জায়গাগুলো এক্সপ্লোর করে। সো দেখেন সামনে একটা কাভার্ডম্যান আছে, যেহেতু 6 লেনের রোড আমরা খুবই সিম্পলভাবে ওভারটেক করতে পারতেছি। আরে এটা কি হইতেছে? আরে আজহার ভাই আওয়াজ শুনে নাই, চাকা পাঞ্চার হয়ে গেছে। আরে এটা কি বলো? খুব অন্যায় হয়েছে। আচ্ছা আচ্ছা, ও ভাই এটা কি হলো ভিউয়ার দেখলেন, আমাদের চাকা পাঞ্চার হয়ে গেছে বাসের। সো এখন আমি আবার বাসটাকে রিটার্ন করে ওই হাট বাজারে চলে যাবো, একটু আসতে দিলে না হলে কিন্তু আমরা মূলত আমাদের গন্তব্যটাতে আমরা পৌঁছাতে পারবো না। সো আপনাদের আজহার ভাই দেখেন বাসটা ইউটার্ন নেওয়াচ্ছে, সো খুবই সিম্পলভাবে আমি ইউটার্ন নেওয়ানোর চেষ্টা করতেছি, দেখি ইউটার্ন নেওয়া পসিবল হয় কি না। এই তো ইউটার্ন নিয়ে নিছি। সো এই 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 আরেকটা বাস চলে আসছে কে লাইনের আমরা। ও ভাই কি একটা অবস্থা ভিউয়ার দেখলেন, কি একটা অবস্থা। আমরা চাকাটা ঠিক করানোর জন্য এখন আবারও আমরা হাট বাজারটাতে যাবো, কারণ ওইখানে না গেলে আমরা চাকাটা ঠিক করতে পারবো না। আর কি একটা অবস্থা এই দেখেন, আমার গাড়িটা কিন্তু আর ব্যালেন্স রাখতে পারতেছি না। সো আমরা স্পিড আর এনকারেজ করবো না, আমরা এই স্পিডেই আমরা হাট বাজারটাতে যাওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা দেখে কে কে এনজয় করতেছেন তা কমেন্ট করে জানাই দেন ভিউয়ার। যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটি গেমার AZX এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখন এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর আপনাদের আজহার ভাই দেখেন খুবই আস্তে ধীরে কিন্তু বাসটাকে নিয়ে যাচ্ছে ওই হাট বাজারটাতে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটু স্পিড তুললেই কিন্তু ব্যালেন্স হারাই ফেলবো, কারণ চাকা একটা নষ্ট হয়ে গেছে বা পাঞ্চার হয়ে গেছে। সো ভিউয়ার্স চলেন আমরা এখন রান ইন করবো, আমরা হাট বাজারটাতে চলে আসছি।
যাই হোক ওই ট্রাকটার ওইখানে আমরা আমাদের বাসটাকে পার্ক করব এবং আমরা আমাদের বাসের চাকাটা ঠিক করানোর চেষ্টা করব। সো এই দেখেন, এই দেখেন আমি পার্ক করে ফেললাম। সো ওকে, আমাদের পার্ক করা কমপ্লিট। আমরা এখন হাট বাজারে যেহেতু আসছি, এখন আমি ওয়ার্কশপের মানুষ খুঁজবো। সো আমি আবারও বাস থেকে নাইমা যাই ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আবারও আপনাদের রাজার ভাই বাস থেকে নাইমা গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি ওয়ার্কশপের মানুষ খুঁজবো, কারণ বাসটা আমার তো ঠিক করাতে হবে। সো এখানে দেখেন কোনো ওয়ার্কশপই পাইতেছি না, কি একটা অবস্থা। আমরা ওইদিকে হাঁটি ভিউয়ার্স। আর যারা যারা মূলত এনজয় করতেছেন তারা একটু কমেন্ট করে জানে দিন। এই ভিডিওটারও মনে হয় পার্ট টু রাখাই লাগবে, না হলে মনে হয় মূলত আমাদের ভিডিওটা কমপ্লিট হবে না। সো পার্ট টু কে কে দেখতে চান তা কমেন্ট করে জানে দিন ভিউয়ার্স। আশা করি আপনারা প্রচুর রেসপন্স করবেন ইনশাল্লাহ। দেখেন আমরা এখন হাটবাজারে আছি, আর এখানে ভিতরে কোনো ওয়ার্কশপ টোয়ার্কশপ আছে কিনা তা হচ্ছে মুখ্য বিষয় নাই মেবি। সো এইগুলো বাসের ড্রাইভার টাইভারকে আমরা দেখি তো কোনো চাকা টাকা আমাদেরকে দিতে পারে কিনা। এই দেখেন একজন ড্রাইভারকে পাইয়া গেছি। So, Adab Dada. Yes, yes, tell me, how can I help you? Oh, yes, my, আমার বাসের মূলত চাকাটা নষ্ট হয়ে গেছে, আপনি কি আমাকে একটা চাকা দিয়ে হেল্প করবেন? আপকো কেসে চাকা লাগেগা ও তো মে নহি জানতা হুঁ। আচ্ছা আচ্ছা, তো আপ মেরে সাথ মেরে বাস কে পাস আও। ওকে ওকে, ইয়েস। সো ভিউয়ার্স, এই দেখেন ওনাকে বইলে ফেললাম, ওনাকে নিয়ে আমরা এখন চলে যাবো আমাদের বাসের ওই দিকে। আর ভিডিওটা কতটুকু এনজয় করছেন তা কমেন্ট করে জানিয়ে দিন ইনশাল্লাহ। পার্ট টুতে চাকা ঠিক করবো, ঠিক করে আমরা পুরো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলটা আমরা পারাপারি কইরা দিন কাটায় দিব। সো আজকের মতো আপনাদের রাজার ভাই বিদায় নিচ্ছে, দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।